আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরো একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে আমি শাক নিয়ে বসে পড়েছি। আপনাদের ভাইয়া হচ্ছে কালকে রাতে শাক নিয়ে এসেছিল, আমি সেটা না বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে মাছ ভিজিয়ে নিয়েছি, তো মাছ দিয়ে আমি শাকটা রান্না করব। তো শাকটা না বেছে রাখার কারণে কিন্তু একটু মানে কেমন যেন হয়ে গেছে, যখন এনেছিল একেবারে টাটকা ছিল শাকটা। আর এখানে আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস, তার জন্য মুরগি কেটে নিয়েছি আর হচ্ছে আলু কেটে নিয়েছি। মুরগির মাংস রান্না করব আলু দিয়ে, আর শাক রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে। এখানে আমি শাকগুলো কেটে নিয়েছি, তো শাকটা আমি আলাদাভাবে বেছে নিয়েছি আর কি। আর শাকের যে ডাটা থাকে সেটা আমি বেছে আলাদা করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন শাকের ডাটাগুলো আমি আলাদা কেটে নিয়েছি, সাথে আলুও কেটে নিয়েছি, কয়েকটা আলু দেব এর সাথে। আর অল্প করে মাছ দিয়ে রান্না করব। তো মাছটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব কিছুই তো রেডি, এখন আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দেই। দুপুরের আগে রান্নাটা করতে হবে, কারণ আজকে হচ্ছে কায়মকে দুপুরে খাবার দিয়ে দেব সাথেই, এতে করে আমার একটু কষ্ট কম হয়। আর যেদিন খাবারটা না দিই সেদিন আমাকে আবার কষ্ট করে খাবার নিয়ে যেতে হয়, কারণ আমি ওর সাথেই ওর খাবারটা দিয়ে দিই আর কি। প্রথমেই হচ্ছে মুরগির মাংসটা রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল আর গরম মশলা দিয়ে দিয়েছি। তো যারা আমার ভিডিওটি দেখেন তারা কিন্তু অবশ্যই দেখতে পান যে আমি প্রায় দু একদিন পর পরই মুরগির মাংস রান্না করি। কি করব বলুন, আমার ছেলে তো আবার মুরগির মাংসটা খুবই পছন্দ করে, এই কারণে ওকে এটা রান্না করে দেয়। আর সবচাইতে বেশি পছন্দ করে গরুর মাংস, সেটা তো আর সবসময় খাওয়ানো যাবে না, বাজেটেরও তো একটা ব্যাপার আছে, তাই না? তো এখানে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা। এখন হচ্ছে আদা রসুন বাটার সাথে জিরা বাটাও দিয়ে দিয়েছি, এগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। বাটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। এবারে এই মশলাগুলোকে তেলের সাথে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি, পানিটা একটু বেশি করেই দিয়েছি, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে। আর আজকেও মুরগিটা আমি কষিয়েই রান্না করব। মশলাটা কষানো হতে হতে পাশের চুলায় আমি শাকটা বসিয়ে দিচ্ছি। তো শাক রান্না করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা আর রসুন বাটা। আর শাক সব সময় কম মশলা দিয়ে ভালো লাগে খেতে, আদা রসুন বাটাও যদি দেওয়া হয় অল্প দিলেই ভালো হয়। আর দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব মশলাই আমি অল্প অল্প দিয়েছি, কারণ শাকে বেশি মশলা হলে খেতে ভালো লাগে না, এই কারণে আমি সবে অল্প অল্প দিয়ে দিয়েছি। আর তেলটাও কিন্তু অল্পই দিয়েছি। এখন হচ্ছে মশলাটাকে আমি তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে পানি দিয়ে আবার কষিয়ে নেব। আজকে সকালে হচ্ছে রান্না করেছিলাম খুদের বাহা আর পাঁচ পদের ভর্তা, তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করেছিলাম ঠিকই ডিলিট হয়ে গেছে। এই কারণে মনটা খুবই খারাপ লাগছে যে আমি একটা ভিডিও কত কষ্ট করে করলাম সেটা ডিলিট হয়ে গেল। তো এদিকে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছটা যেহেতু ভাজিনি এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মাছটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি কেটে রাখা যে শাকের ডাটা ছিল সেটা আর ওই যে আলু কেটে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এগুলোকেও আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব, এতে করে কিন্তু কষাতে কষাতে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই ঢেকে দিতে হবে, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এইদিকে মুরগির মাংসর যে মশলাটা কষাতে দিয়েছিলাম সেটা কিন্তু কষানো হয়ে গেছে, তো আমি আরও কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কষাতে কষাতে মশলার কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে,
এর কালারটা আরো সুন্দর আসবে যদি আরো ভালোভাবে কষাই। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম আজকে, কারণ ভর্তা বানালে তো একটু ঝামেলা বেশি হয়। সাধারণত তরকারি রান্না করতে কিন্তু এত সময় লাগে না, বা একটু কষ্টও কম হয়, আর ভর্তাটা বানাতে গেলে কষ্টও বেশি আর সময়ও বেশি লাগে। তো ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু ভাগ্যে ছিল না, ডিলিট হয়ে গেছে আর কি। তো মশলাটা এখন হচ্ছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে বেশি আর কষানোর দরকার নেই। এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে রেখেছি, এখন হচ্ছে দিয়ে দিলাম। তো এই মাংসটা দিয়েই ও আজকে সারাদিন খেতে পারবে, আর কালকে সকালেও আবার রুটি বানিয়ে দেব, তো এই মাংস দিয়েই ও রুটিটা খাবে। সব সময় চেষ্টা করি বাচ্চা যেটা পছন্দ করে সেটা রান্না করার, কারণ ওকে তো আর জোর করে খাওয়ানো যাবে না, আর জোর করে যদিও খাওয়াই সেটাও পেট ভরে খেতে পারবে না, এতে করে কিন্তু অসুস্থ হয়ে যাবে। এই কারণে আমি সব সময় চেষ্টা করি ওর পছন্দের খাবার রান্না করার। মুরগিটাকে হচ্ছে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো কষানোর সময় আমি ঢেকে চুলার আঁচটা কমিয়ে তারপরে কষাচ্ছি। এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুটা দেওয়ার পরেও কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব, তা না হলে দেখা যাবে যে মুরগিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে বা খুলে খুলে আসছে আর কি, এমন হয়ে যাবে। তো এবারে আলুটা দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব, আর এটা অবশ্যই অল্প আঁচে করতে হবে, চুলার আঁচ বাড়িয়ে কিন্তু মাংস কষাতে গেলে পুড়ে যায়। আর যে কোনো তরকারির ক্ষেত্রে পুড়ে গেলে এর যে মানে একটা তরকারির যে একটা ঘ্রাণ থাকে সেটা নষ্ট হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এখন হচ্ছে তরকারিটাকে চুলায় কষাতে আমি ঢেকে মানে কষাতে রেখে দেব, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে, কারণ মাংসর থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে শাকের ডাঁটা আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেব। শাকটা আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো শাকটা যদি আমি ডাঁটার সাথে একসাথে দিতাম তাহলে দেখা যেত যে শাকটা গলে গেছে আর ডাঁটা সিদ্ধ হয়নি। এই কারণে আমি সব সময় আগে ডাঁটাটাকে একটু সিদ্ধ করি, তারপরে হচ্ছে শাকটা দেই। আর ভাজি করার ক্ষেত্রে আমি ডাঁটাটাকে একটু লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিই, তারপরে হচ্ছে শাকের সাথে একসাথে রান্না করি। তো সবগুলো শাক দেওয়ার পরে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ঢেকে দিয়েছিলাম, এতে করে শাকটা আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর এখন এই তরকারিটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর এদিকে মুরগির মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। কষাতে কষাতে তরকারিটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, তো এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেবো। আর আমি ঝোলটা একটু বেশি রাখবো, কারণ আমার ছেলে ঝোল পছন্দ করে, শুধু ছেলে না আমরা সবাই একটু ঝোল পছন্দ করি। এদিকে শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে, পানিটা আরেকটু কমে আসলে আমি নামিয়ে নেব। তো আমি শাকটা দেওয়ার পরে কিন্তু এর সাথে কোনো পানি দেইনি, শাকের থেকেই পানিটা বের হয়েছে, আর এতে কোনো সমস্যা নেই, শাকটা আমি একটু ঝোল ঝোল রাখব আর কি, মাখা মাখা ঝোল থাকবে। শাকটা হয়ে গেছে, তারপরে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল তো অবশ্যই লাগবে, ডাল ছাড়া তো আর চলবে না। এই ডালটা আমি রান্না করব হচ্ছে আম দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ থেকে আম বের করে নিয়েছি, কয়েকদিন আগে আমি আম কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আমি এভাবে আম রেখে দেই, এতে করে যখন মন চায় আমি আম ডালটা খেতে পারি। তো এটা কিন্তু বরফ থাকা অবস্থায় ডালের ভিতরে দিয়ে দিতে হবে, কারণ বরফটা যদি গলানোর অপেক্ষায় থাকে তাহলে দেখা যাবে যে আমটা একেবারে নরম হয়ে গেছে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না।
আর যদি এইভাবে বরফ সহকারে দেন তাহলে কিন্তু দেখতেও মানে সুন্দর দেখা যায় আর খেতেও কিন্তু মনে হয় যে মাত্র এই গাছ থেকে পেরে রান্না করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমটা কত সুন্দর মানে মনে হচ্ছে যে এই মাত্র কেটে দেওয়া এদিকে মুরগির মাংসের তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তো ঝোলটা আরেকটু কমে আসলে আমি তরকারিটা নামিয়ে নেব আর যেহেতু ডাল আছে এই কারণে ঝোলটা আমি অল্প রাখবো আর ডাল না থাকলে একটু বেশিই রাখতাম গরম বা শীত নেই আমাদের বাসায় ডাল থাকতেই হবে ডাল প্রতিদিনই রান্না করা হয় তো একদিন বাদ গেলেও আবার মানে মাঝখানে একদিনের মতো বাদ যায় আর কি এর থেকে বেশি না তো এদিকে ডালটাও হয়ে গেছে এখন হচ্ছে আমি ডালটা বাগার দিয়ে রেখেছি আজকে রসুন দিয়ে বাগার দেব না শুধু পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ রসুন কাটার সময় নেই হাতের কাছে পেঁয়াজ ছিল এই কারণে আমি পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে নিয়েছি তো সবগুলো রান্নাই আমার করা শেষ এখন হচ্ছে যতটুকু কাজ আছে এটুকু গুছিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব ডালটা ভালোভাবে গলক চলে আসলে আমি নামিয়ে নেব এই তো যে শাকটা রান্না করেছিলাম সেটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এভাবে শাক রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে মুরগির মাংস আমি কিন্তু কায়মকে মানে মাদ্রাসায় দিয়ে এসেছি রান্না করা শেষে তাড়াতাড়ি ওকে মাদ্রাসায় রেখে এসেছি আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ